ষোলো বছর এই দেশের ওলামা ইকরামের জবানে তালা লাগানোর চেষ্টা করা হয়েছে। আলেমদের সাথে বিয়াদবি করলে আল্লাহ সহ্য করেন না। হাদিসে কুদসিতে আল্লাহ নবী ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সাথে কেউ যদি শত্রুতামি পোষণ করে, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বিয়াদবি করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলেন তো, আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, পৃথিবীতে কোন শক্তি আছে এই যুদ্ধে তাদেরকে রক্ষা করার? আমরা তো মনে করেছিলাম, আপনারাও মনে করেছিলেন, এই জালেমরা এদেশের ক্ষমতা থেকে আর কোনোদিন যাবে না, এরা ভীষণ কত 41 চালু করতে চেয়েছিলেন। আল্লাহ বলে যে 16 বছর তো দিছি, আর 16 সেকেন্ডও দিতাম না। 41 ভীষণ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ বলে যে আগামী 3, 12, 36, 4, 8, 48 বছরও এই জাতি তোমাদের নাম নিবে না। নিবে এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। মুমিনের ইমান যত বেশি মজবুত, বাতিল তত বেশি দূরে পালায় চলে যায়। আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ বি খুশ রহে, সরকার বি নারাজ না হোক, আমরা দুনিয়ার সরকারকেও রাজি রাখতে চেয়েছিলাম, আসমানের সরকারকেও রাজি রাখতে চেয়েছিলাম। দুনিয়ার সরকারকে রাজি রাখার কারণে আসমানের সরকার আমাদের উপর নারাজ হয়েছে। এই জন্য দুনিয়াতে আমাদের উপরে, আমরা আল্লাহর গোলাম হওয়ার পরেও, আল্লাহর বন্দা হওয়ার পরেও, আল্লাহ আমাদেরকে মহব্বত করে আদর করে দুনিয়াতে সৃষ্টি করার পরেও আল্লাহ আমাদের উপরে জালেমদেরকে মুসল্লত করে দিয়েছে। আগামী দিনে আরো জালেম আসুক আপনারা কি চান? এটা কেন বলছি এই কথাগুলো? ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর ধর্মকে যারা এদেশ থেকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহর ধর্মকে যারা এদেশ থেকে, এদেশের জমিন থেকে তুলে দিতে চেয়েছিল, যারাই চেষ্টা করেছেন, যারাই করবেন, তাদের বিরুদ্ধে আল্লাহর গোলামরা কথা বলবে। আলেমদের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, ইসলামকে নির্মূল করার যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, ব্রিটিশ সরকার এই দেশে ইসলাম নির্মূল করতে পারে নাই, ব্রিটিশের পেটাত্তর ও দেশে পারবে না, তা প্রমাণ হয়েছে বিগত 16 বছরের যারা জুলুম করে তাদের কারণে। 5 তারিখ তো এদেশে যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন, সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলি, রাজনৈতিক শক্তি পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 90 লেডি ফেরাউনের বাহিনীকে এই দেশে কুসি কাঁচা শেষে শিশুদেরকে নামিয়ে দিয়ে এদেশ থেকে খতম করেছে, ঠিক না বেটি? এই জন্য বলবো, আগামী দিনে যেন এই মুসলমানের জমিনে কোরআন যেখানে পড়ানো হয়, দর্শ তদ্রিস যেখানে দেওয়া হয়, আল্লাহর জিকির যেখানে করা হয়, আল্লাহ আকবরের দরিতে সেই দেশে সূর্য উঠে, আল্লাহ আকবরের দরিতে যেই দেশে সূর্য ডুবে, আল্লাহ আকবরের দরিতে যেই দেশের মানুষ রাত্রে ঘুমায়, সেই দেশে কোনোদিন কোন ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী কোন শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কথা বুঝেন ভালো করে। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? আল্লাহ আদর করে, মায়া করে, দয়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন,
আল্লাহই তো আমাদের স্রষ্টা, এই বিশ্বাস আছে না নেই? আল্লাহ আমাদেরকে আদর্শ করে দুনিয়াতে পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি। আল্লাহ যদি আমাদেরকে বলতেন হে আশরাফুল মখলুকাত, তোমরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা বলো তোমাকে যে চোখ দিয়েছি এই চোখের কারণে আমাকে 10 বিঘা জমি দিতে হবে, দেওয়ার কোনো সুযোগ ছিল? তোমাকে যে জবান দিয়েছি মুখে কথা বলা, এই জন্য 10 কোটি টাকা দিতে হবে, আল্লাহ যদি দাবি করতেন আমরা পারতাম? তো আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে দিলেন, তো আল্লাহ কেন আবার আমাদেরকে জাহান্নামে দিবেন? জাহান্নামে যেতে চান? কেউ তো রাজি নেই। তো আল্লাহ কেন আমাদেরকে, অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিবেন? মুফাসসিরিনে কেরাম অনেক লম্বা লম্বা ব্যাখ্যা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো। আল্লাহ নিজেই বলেন কারা জাহান্নামে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের বুদ্ধি আছে না নাই? জ্ঞান আছে না নাই? যারা ক্ষমতায় ছিল তাদের জ্ঞান ছিল না? তাদের এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় তারা ইসলামকে নির্মূল করার, আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে খতম করার চক্রান্ত করছে। হাজার হাজার নবীর ওয়ারিস আল্লাহর বলিদেরকে জেলে পুড়ে নির্যাতন করেছে, ঠিক না বেটি? আল্লাহ তালা বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আমার বুদ্ধি, আমার দেয়া জ্ঞান, আমার দেয়া বুদ্ধি দিয়ে তারা আমার সৃষ্টিকে গবেষণা করে, আমি আল্লাহ যে স্রষ্টা সেটা তারা কোনোদিন গবেষণা করে নাই, আমার দেয়া বুদ্ধি আর জ্ঞান দিয়ে আমি তাদেরকে যেই দুনিয়াতে আমার দেয়া বিধান দিয়েছিলাম সেই বিধানকে তারা গবেষণা করে নাই, সেই বিধানের প্রতি তাদের কোনো চিন্তা ছিল না, সেই বিধানের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। যেই কোরআন আল্লাহ আমাদের জীবন পরিচালনার জন্যে, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্যে কোরআনে বিধান আছে না নেই? তো যারা তাদেরকে আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দুনিয়াতে ক্ষমতা দিলেন, তারা আল্লাহর দেওয়া এই বিধানের প্রতি কোনোদিন কোনো আইন পাশ করেছে নাকি কোরআনকে বাজেয়াপ্ত করার দাবি তুলেছে? জাতীয় সংসদে যারা আল্লাহকে অস্বীকার করে এদের বিরুদ্ধে সংসদ সদস্য নাই, ছিল কি না? এদেশের মন্ত্রী নাস্তিক ছিল না? এদেশের এমপি নাস্তিক ছিল না? এদেশের বিচারপতি নাস্তিক ছিল না? এ তো কয়েকদিন আগে ধরা পড়ল এক বিচারপতি, কলা পাতার উপর শুয়ে আছে, গলায় গামছা লাগানো। এই বিচারপতি টেলিভিশনে বসে বসে বলে যে এই দেশটা হলো সেকুলার রাষ্ট্র, এই দেশে আবার ধর্ম কি? কথা কন না। এই বিচারপতি দেখলাম আল্লাহর ফয়সালা সোরের মতো বর্ডার ক্রস করে পালাই যেতে চায়, ধরা পড়ছে বিচার কার? এদেশের মন্ত্রী নাস্তিক লতিফ সিদ্দিকী, আপনারা জানেন না? এমপি নাস্তিক টাকলু, ছিল কি না? আল্লাহ বলেন ওই সমস্ত বুদ্ধিমান যাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমার দেয়া জ্ঞান দিয়ে আমি যে স্রষ্টা সেটা স্বীকার করে নাই, সে তারা হলো নাস্তিক, তারা হলো জাহান্নামী। এদেশে আসে না নাই? কি করে ক্ষমতায় আসার পর মুসলমানের ইমান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, ঠিক কিনা? আল্লাহর উপর আস্থা না থাকলে, বিশ্বাস না থাকলে ইমান থাকবে? আমরা সবাই আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি, তো রাখার কারণে আমাদের ইমান আছে। আমরা মুমিন, আমরা আল্লাহর বান্দা। আর যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখে না তারা ইমানদার না বেঈমান? আমাদের দেশে একটা সংবিধান আছে, এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার যাবতীয় কার্যাবলীর ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সংবিধানে যেহেতু আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল, এই জন্য রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আমরা মুসলমান। কথা বুঝেন ভালো করে,
এই বিগত জালেমরা ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে তুলে দিয়েছেন। যখন সংবিধান থেকে তুলে দিলেন তখন আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে মুসলমান আসি না নাই? বুঝলেন? রাষ্ট্রীয়ভাবে আমরা আর কি নাই? মুসলমান নাই। সাংবিধানিকভাবে আর মুসলমান নাই। এই সাংবিধানিকভাবে যারা মুসলমান নাই এই আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিল তারা বুদ্ধিমান না বুদ্ধিহীন? জ্ঞানী না জ্ঞানহীন? এই জ্ঞানী লোকগুলো যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিলেন, পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো সুযোগ দিলেন, আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিলেন, ওই সমস্ত বুদ্ধিমানরা যখন আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দেয় তারা ইমানদার নয়, তারা বেঈমান, তারা হলো জাহান্নামী। শুধু তাই নয়, এদেরকে যারা অনুসরণ করে এদের দল করে আমি বলে দিলাম তারাও জাহান্নামী। কোনো ফতোয়ার দরকার আছে? কোনো ফতোয়ার দরকার আছে? এই দলে আপনারা যাবেন নাকি? হোক, জাহান্নামী যাওয়ার জন্য, জাহান্নামী দলে যাওয়ার জন্য রাজি আছেন? রাজি নাই কারা কারা? কারা কারা নাই? আছে কিছু পিছনে বসে আছে দেখা যায় জি, কেউ তো তাই এই এই জাহান্নামী দলে তো যাবেন না, না ভোট দিবেন? জাহান্নামী দল দলের কর্মীদেরকে নেতাদেরকে ভোট দেও হারা বলেন? জাহান্নামী দলের নেতা কর্মীদের নির্বাচনে ভোট দেওয়া হারাম, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাস যদি না থাকে, পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশকে ধ্বংস করার জন্যে, ইসলামকে নির্মূল করার জন্যে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও যেই চক্রান্ত ষড়যন্ত্র করছে উলামা ইকরাম, যদি শক্তভাবে না দাঁড়াইতো এই দেশে তিন মাসের ভিতরে আরো বড় বড় বিপ্লব করত। আজকে আলেমরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে বলে এই বাতিল পরাজিত শক্তি আজকে মাথা তুলে কথা বলতে সাহস করে না। আপনাদেরকে বলে যাই, এই দেশে ইসলামকে নির্মূল করার চক্রান্ত হয়েছে বহু বছর, সামনেও হবে, কিন্তু ওলামা ইকরাম শক্তভাবে আছেন, থাকবেন ইনশাআল্লাহ, আপনারা তাদের সাথে থাকবেন। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। চোখ দিয়েছেন কে? আল্লাহ বলেন আমার দেয়া চোখ দিয়ে সে দুনিয়াতে আমার কোরআন দেখে না, আমার কুদরতি নিদর্শন, বাংলাদেশে যত প্রকারের নাজ নিয়ামত আছে, যত প্রকারের সৃষ্টি আছে, এগুলি দেখে আল্লাহ পাক যে একজন স্রষ্টা সেটা যে বিশ্বাস করে না তারা হলো জাহান্নামী। এখন তো আমাদের যুবকরা বললে না নারাজ হবেন, স্মার্টফোন আসেনি সবার কাছে, এই ফোন দিয়ে দুই প্রতিদিন ল্যাংটা মেয়ের ছবি দেখে আসে না নাই? আমাদের বুড়া মুরব্বীরা রাগ করিয়েন না, অনেক বুড়ারও দেখি এত সুন্দর সুন্দর মেয়ের নাচ দেখলে এটা ভালো লাগে, আসে না নাই? গান শুনতে ভালো লাগে? আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকরা জাহান্নামী। তো এখন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর দেওয়া চোখ দিয়ে ল্যাংটা মেয়ের ছবি দেখবো? সুন্দরী মেয়ে অশ্লীলতা দেখবো? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী, তাদেরকে আমি দুইটা কান দিয়েছি, এই কান দিয়ে আমি রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি আমার কিতাবের তেলাওয়াত তারা শুনে না, তারা গান শুনে, আছে না নাই? আমরা যখন জেলে ছিলাম বাংলাদেশের একজন বড় সচিব আমাদের সাথে ছিল, যুগ্ম সচিব, তিনি শুধু আমাদেরকে তিরস্কার করতেন এরকম না, যখন কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, তিনি বাইরে হেঁটে হেঁটে গান গান শুনাইতো, রেডিও দিয়ে বড় বড় আওয়াজ করে গান শুনাইতো। তিন মাস আমরা জেলে থাকার পর একদিন সবাই মিলে আমরা যারা ছেলে ছিলাম, মৃত্যুদণ্ডের আসামির ছেলে, আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের আসামি যেখানে রাখা হয় ওই রকম ছেলে, এখানে দুনিয়া দেখার কোনো সুযোগ নাই, ছোট্ট একটা দরজা, এর ভিতরে সাত শিখ বা এগারো শিখ লোহার শিখ, এটা দিয়ে একটা দরজা আছে, এই দরজা দিয়ে আপনাকে খাবার দিবে, ভিতরে আপনি থাকবেন, আট ফিট বাই আট ফিট একটা রুম, বাহিরে বের হওয়ার সুযোগ নাই, চব্বিশ ঘন্টা তালা মারা। এই সচিব বাহিরে ঘুরাঘুরি করতেন, একদিন দুপুরবেলা আমাদের তো কোনো কাজ নাই, আমরা কয়েকজনে মিলে প্রতিদিন জিকির করতাম একটা টাইম করে,
সবাই মহব্বতের সহিত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। অন্তর দিয়ে আল্লাহকে যখন ডাকে ভালো লাগে কিনা? ভালো লাগছে তো ডাকবো আমরা, যখন আমাদের মনোযোগ দিয়ে তো আমরা আল্লাহরে ডাকতেছি। দেখি ওই সচিব মহোদয় তিনি এসে আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। ওই দিন ওনার ইয়ারফোন ছিল না, কান কান শুনে দেয়। আমাদের যখন আমরা তো চোখ বন্ধ জিকিরের হালতে আছি, যখন জিকির বন্ধ হলো তিনি আমাদেরকে সালাম করেন, এতদিন সালামও করেন। এরপরে বলেন, হুজুর আমি তো আপনাদেরকে এতদিন খুব অপমান করতাম, আপনারা যে এত সুন্দর সুর দিয়ে জিকির করেন আমার খুব ভালো লাগছে। সে কিন্তু নামাজ দোয়া পড়েন, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যখন করবেন আল্লাহ পাক নিজের ভিতরে তো ইতমিনান দান করবেন, শান্তি আসবে, কিন্তু যারা শুনবে তাদেরকেও আসর করবে। হাদিস শরীফে আছে, আল্লাহর বন্দারা যখন জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, গুনাহ যখন ছেড়ে দেয়, জেলখানায় তো গুনাহ করার কোনো সুযোগ নেই, কিন্তু এখন আছে যে জেলখানায় গাঁজা বিক্রি হয়, বাবা বিক্রি হয়। বাবা চিনেননি? আমাদের বাবারা বহু বড়, সাড়ে তিন হাত লম্বা, এখন নতুন নতুন বাবা বের হয়েছে এগুলি ট্যাবলেটের মতো, এগুলিও এখানে বিক্রি হয়। আমাদের চরিত্র কত নষ্ট হয়ে গেছে, এই সবগুলো জেলখানার এত নিরাপত্তার ভিতরেও এগুলি তারা বিক্রি করে। আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুন। এরপরে ওই সচিব মহোদয় বলল, হুজুর আমারে একটু জিকির শিখান, এ কিন্তু নামাজ দোয়া পড়ে না। তো আমরা চিন্তা করলাম, এর যদি নামাজের কথা কই তাহলে তো একেবারে শেষ, আচ্ছা জিকির করেন আপনি। তো জিকির দিলাম এক দুই দিন, গান বন্ধ করে নিজের মতো করে জিকির করার পরে কয় হুজুর আমরা আমি নামাজ পড়ব। আল্লাহর নাম যদি মহব্বতের সহিত নেন আপনারও আসর করবে, আপনার পরিবারে বেনামাজি থাকলে, আল্লাহকে মহব্বত করানো বলা না থাকলে তার উপরও আসর করবে, ঠিক না বেটি? আমাদের দেশে আমি নাম বললে আপনারা জানবেন, যেই দিন 5 তারিখ এদেশের বিপ্লব হলো ওই দিন আমাদেরকে ডাকছিলেন সেনা সদর দফতরে, প্রেসিডেন্টের গণভবনে, বঙ্গভবনে আমরা গিয়েছিলাম, মওলানা মামুন লোকসব সহ আমিও গেছিলাম। যাওয়ার পরে যেটা দেখলাম, এই দেশের বেগুনা মাসুম বাচ্চা মাদ্রাসার ছাত্ররা আলেমরা যা যে রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক যারা ইসলামকে পছন্দ করে না, যারা এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত করেছে, তারা বলে দেয় এদেশ শান্তিতে থাকবে যদি আলেমরা ক্ষমতায় থাকে। আসর হইছে নি? আসর হইছে নি? এই জন্য বলি, আল্লাহ পাক যাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন, অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামি যাদেরকে আমি জ্ঞান দিলাম, এই জ্ঞান দিয়ে আমার দেয়া জ্ঞানকে গবেষণা করেনি, আমার দেয়া সৃষ্টির উপরে গবেষণা করে আমি আল্লাহ যে খালেক সেটা সে প্রমাণ করেনি, সেটা বিশ্বাস করেনি, আমি তাদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার দেয়া বিধান তারা পড়েনি, আমার দেয়া সৃষ্টিকে তারা দেখেনি, না দেখার কারণে আল্লাহ পাক বলেন তারাই জাহান্নামি। আমি যাদেরকে কান দিলাম, আমার দেয়া কান দিয়ে দুনিয়াতে আমার কোরআনের তেলাওয়াত না শুনে নাই, আমার হ্যাঁ বন্ধুদের জিকির শুনে নাই, তারা শুনেছে দুনিয়ার না শুনে আমদ, যেখানে দুনিয়া মত্ত হয়ে যায় সে গান বাদ্য বাজনা তারা শুনেছে, আল্লাহ পাক বলেন তারাও জাহান্নামি। আচ্ছা এরপরে আল্লাহ কি বলেন দেখেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো,
আচ্ছা আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ, আবার আল্লাহ বলেন তো এরা চতুষ্পদ জন্তুর মতো। জন্তু ছিলেন নি আপনাদের এলাকায়? গরু মহিষ নাই? এদের পা কয়টা? মানুষের পা কয়টা? দুইটা। আমরা হলাম শ্রেষ্ঠ, আর গরু মহিষ হলো শ্রেষ্ঠ নয়। কিন্তু আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মানুষরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো বললেই শেষ হয় নাই। এরপরে আল্লাহ বলেন যে আরো রয়ে গেছে। কি রয়ে গেছে? বাল্লুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই দুইটা দিকে খেয়াল করেন। একবার বললেন চতুষ্পদ জন্তুর মতো, এরপরে বললেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাফসীরের কিতাবে ব্যাখ্যা আছে, বহু ব্যাখ্যার ভিতরে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আপনাদের এলাকায় গরু আসেনি? ধান ক্ষেত আসেনি? চেয়ারম্যান মেম্বার আসেনি? এখন কি তারা আছে? হ্যাঁ, চেয়ারম্যানরা আছে এখন? আসে না বলাইছে? ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব থাক আর পলাই যাক, যাই হোক, চেয়ারম্যান নামের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে তো, চেয়ারম্যান সাহেব, ওনার দুইটা গরু আছে। এই গরু মসজিদের মুয়াজ্জিন সাহেবের পাকা দান খেয়ে ফেলছে। কে খাইছে? গরু। গরু খাইছে কেন? গরুর পেটে খিদে লাগছে, এই জন্য গরু খাইছে। কারণ সে খাবার খেলে তার স্বাদ লাগে, পেট ভরবে, এই জন্য খাইছে। তো গরু কি বুঝে খাইল? গরু দান খাওয়া, খের খাওয়া, ঘাস খাওয়া, পেট ভরার জন্য সে স্বাদ লাগে, এই জন্য খায়। কিন্তু মুয়াজ্জিন সাহেবের দানের জমির দান খেয়ে ফেলা যে অপরাধ, এটা গরু জানে? গরু না জানার কারণে গরুর কোনো বিচার হবে? কিন্তু চেয়ারম্যান সাহেব তিনি কি করলেন? তার গরু তো দান খাইছে, এই জন্য কোনো বিচার হবে না, কারণ গরু তো বুঝে না। চেয়ারম্যান সাহেব মুয়াজ্জিন সাহেবের পাকা দান খেডার বাহিনী দিয়ে, খেডার বাহিনী ছিল তো, এখনো আছে না নাই, বাহিনী দিয়ে চেয়ারম্যান সাহেব দান কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তিনি তো নেতা চেয়ারম্যান, এই জন্য এলাকার লোকজনকে মেজবানি দিছে, সবাইরে খাওয়াইল। মুয়াজ্জিন সাহেবের পাকা দান যে কেটে নিয়ে এসে গড়ে রাখছে, এটা ন্যায় না অন্যায়? যদি আদালতে বিচার যায় মামলা করে বিচার হবে নি? কথা কয় না, হবে নি। কেন হবে? চেয়ারম্যান সাহেব একজন বুদ্ধিমান মানুষ, এই বুদ্ধিমান মানুষ মুয়াজ্জিন সাহেবের দানের জমির দান কেটে এনেছে, সে বুঝে আনছে না না বুঝে আনছে? চেয়ারম্যান সাহেব কি জানে বাংলাদেশের ফৌজদারি আইনে এই মুয়াজ্জিন সাহেবের পাকা দান বিনা কারণে তার অনুমতি ছাড়া, তার বদলা দেওয়া ছাড়া, প্রতিদান দেওয়া ছাড়া কেটে আনা যে অন্যায়, এই আইন চেয়ারম্যান জানে কিনা? জানার পরেও অন্যায়ভাবে কেটে আসার কারণে দুনিয়াতে চেয়ারম্যানের বিচার হবে কিনা, আখেরাতে হবে কিনা? কিন্তু গরুর বিচার হবে? দুনিয়াতেও হবে না, আখেরাতেও হবে না। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের কারণে, বুদ্ধির কারণে মুয়াজ্জিনের পাখাদান অন্যায়ভাবে কাটা, ও সে অন্যায় শাস্তিযোগ্য অপরাধ। এই জ্ঞান আল্লাহ পাক চেয়ারম্যানকে দিয়েছেন, গরুকে এই জ্ঞান দেয় নাই। গরুকে জ্ঞান না দেওয়ার কারণে দুনিয়াতেও গরুর শাস্তি নেই, আখেরাতেও গরুর শাস্তি নেই। চেয়ারম্যানকে আল্লাহ পাক জ্ঞান দেওয়ার কারণে, অন্যায়ভাবে মুয়াজ্জিনের দান কাটার কারণে বাড়িতে নিয়ে এসে মানুষকে হাওয়ায় খাওয়ালেও দুনিয়াতেও শাস্তি হবে, আখেরাতেও শাস্তি হবে। এই জন্য গরুর চাইতে এই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথা কি বুঝে আসছে? কোরআন শরীফের তরজমা বুঝে আসছে? আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক এই জন্য বলেছেন, দুনিয়াতে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাসীনরা তাদেরকে আল্লাহ পাক লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে এই বুদ্ধির মাধ্যমে নিজের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজের তৈরি আইন দিয়ে মানুষের উপরে জুলুম করেছেন, ক্ষমতাকে পাকাপুক্ত রাখার জন্যে যারা সন্ত্রাস করেছে, যারা দুর্নীতি করেছে, যারা দেশের টাকা বিদেশে প্রচার করে বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে, লুটপাট করেছে, তাদের জ্ঞান আসে না নাই? এই জ্ঞান দিয়ে যারা অন্যায় করে আল্লাহ পাক বলেন তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই যে এখন দুর্নীতির মামলা হচ্ছে, বিচার হবে কিনা?
দুনিয়া তো হবে আখেরাত তো হবে কিনা। দেখেন আল্লাহ বিচার কেমনে করে, আপনাদের কি অসুবিধা লাগে? আল্লাহ বিচার কেমনে করে দেখেন। 2021 সালে আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি, উনি ছিলেন তো উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য পদ্মা সেতু করছে, ওখানে ওখানে ছয়টা মসজিদ ভাঙা হয়েছে, ছয়টা ওই রাস্তায় মসজিদ ভাঙলেন রাস্তা করার জন্য, মসজিদের ভাঙার কোনো বিনিময় বা কোনো নিদর্শন করলেন না। তিনি করতে চাইলেন কি, তার বাবাকে আইন করে এই দেশের জনগণের বাবা বানাতে চাইছেন, জাতির বাবা বানাতে চাইনি, আইন করেছেন। আল্লাহ পাক, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ পাক কোরআন শরীফে মুসলিম জাতির বাবা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির বাবার নাম কি? সবাই জোর করে বলুন, বাবার নাম কি? আল্লাহ যেই মুসলিম জাতির জন্য বাবা নির্ধারণ করে দিলেন, ওই মুসলমানরা যদি নিজেরা আইন করে আল্লাহর কোনো বান্দাকে জাতির বাবা বানাতে চায়, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয়? যে আইন দিয়ে আল্লাহ যাকে জাতির বাবা বানিয়েছেন মুসলিম জাতির, সেই জাতির বাবাকে হ্যাঁ লঙ্ঘন করে, সেই জাতির বাবাকে অস্বীকার করে নিজের বাবাকে যারা জাতির বাবা বানাতে চায়, আল্লাহ বলেন তোর জাতির বাবা নয়, তারে আমি জুতার বাবা বানাব। দলিল দেব, দলিল দেব, রাগ করবেন না তো। জাতির বাবা বানাতে চাইলেন আইন করে, এই জন্য দোলাই পারে একটা বিশাল জাতির বাবার মূর্তি স্থাপন করতে চেয়েছেন। এটার দাম কয়েক কোটি টাকা, 1-2 কোটি টাকা নয়, বাংলাদেশে 10,000-এর উপরে ভাস্কর্য নির্মাণ হয়েছে, 4,500 কোটি টাকা খরচ করা হয়েছে। এই 4,500 কোটি টাকা খরচ করে 10,000-এর উপরে জাতির বাবার মূর্তি স্থাপন করেছেন, ভাস্কর্য নির্মাণ করেছেন। আল্লাহর ইচ্ছা হলো আমরা বিরোধিতা করেছি একটা মাত্র ভাস্কর্যের, মৌলানা মামুন লোক সাহেব সহ এই দেশের ওলামায়ে ইকরাম এই মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না, কিন্তু সময়ের প্রয়োজন হবে, আমরা বুঝি নেই। 2001 সালে একটা মূর্তির বিরোধিতা করার কারণে 2021 ওলামায়ে ইকরামদেরকে জেলে বন্দী করা হয়েছে। 2024 সালের 1 আগস্ট যখন এই দেশের তৌহিদি জনতা, নতুন আমাদের ছেলেমেয়েরা, শিশু কিশোররা আন্দোলনের মাধ্যমে যেই এই জাতির বাবার মেয়েকে যখন পরাজিত করলেন, তিনি যখন পালাইলেন, তখন আমরা সেনা সদর দপ্তর থেকে বঙ্গভবনে যখন যাচ্ছি, দেখি যে ওই জাতির বাবার গলায় এটা স্থাপন করেছেন কোথায়, বিজয় সরণিতে। লাখ লাখ মানুষ ওই জাতির বাবাকে ঘিরে রাখছে, লাখ লাখ মানুষ। এরপরে দেখি আমাদের গাড়ি এসে ওখানে থামছে, যেতে পারে না, দেখি জাতির গলার বাবার গলায় এত বড় বড় রশি, রশি দিয়ে কেউ এদিকে টানে, কেউ এদিকে টানে, আবার মাস্তুল দিয়ে, মাস্তুল আছে না বড় বড়, এই এত বড় বড় মাস্তুল দিয়ে জাতির বাবার পায়ে মারে, আবার কুড়াল দিয়ে, হাতুড়ি, আবার ওই যে বুল্ডুজার, বুল্ডুজার দিয়ে জাতির বাবার পায়ের তলা থেকে একেবারে সব খুলে ফেলে। এরা আর আশ্চর্যের কথা, আপনারা দেখবেন ইউটিউবে আছে ভিডিও আছে, কিছুক্ষণ পরে দেখি জাতির বাবার মাথার উপরে এক শিশু উড়ে টপ টপ পেশাব করে দিচ্ছে। এইটো শেষ, এত বড় বিশাল জোতার মালা দেখি জাতির বাবার গলায় ফরাই দিচ্ছে। ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। ইজ্জত দেনে ওয়ালা কে? আল্লাহ। বেইজ্জত করনে ওয়ালা কে? আল্লাহ। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলি, মুরব্বিরা তো কবরে চলে যাবেন, একজন মানুষকে জীবিত অবস্থায় যে সম্মান করতে হয়, মৃত্যুর পরেও তাকে সেই সম্মান করতে হয়, ঠিক না বেটি? আমরা কবরস্থানে কোনোদিন জুতা নিয়ে যাই না,
কেন যায় না? কবরস্থানে তো যারা শুয়ে আছে তাদেরকে আমরা দেখি না, কিন্তু তারা শুয়ে আছে। এই জন্য কবরস্থানে জুতা নেওয়া যদি বেয়াদবি হয়, একজন মৃত ব্যক্তির ছবি টাঙ্গিয়ে জাতির সামনে জুতার মালা যদি পরানো হয়, তাহলে তার ইজ্জত হলো না বেইজ্জত হলো? এই বেইজ্জত কেন করা হলো? একমাত্র কারণ আল্লাহ পাক যাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন তাকে বাদ দিয়ে এই দেশে একজন আল্লাহর বান্দাকে যারা আইন করে জাতির পিতা বানাতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে বেইজ্জত করবেন? বিশ্বাস আছে না নয়? এরপর আরো আশ্চর্য, 2013 সালে শাপলা চত্বরে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম। তিনি পার্লামেন্টে বললেন, ওই হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। তার মন্ত্রীরা বলল, ওই হেফাজতিরা এ মোল্লারা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালাই গেছে, ঠিক না বেটি? কয়েক সুবহানাল্লাহ পড়তে পড়তে পালাই গেছে। আল্লাহ 10 বছরের মাথায় দেখাইলেন, যিনি বললেন সুবহানাল্লাহ পড়তে পড়তে ফালাই গেছে, তিনি এমন বালা ফালাইছেন নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেন, ঠিক না বেটি? আর ওলামায়ে কেরাম আছে না নাই? হেফাজত আছে না নাই? নবীর আশেকরা দেশে আছে না নাই? আল্লাহ পাক বিচার করবেন, কখন করবেন আমরা জানি না, কিন্তু এমন বিচার করবেন দুনিয়াতে তাদের নাম নেওয়ার লোক থাকবে না। আমি উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকায় মূসা আলাইহিসসালামকে ফেরাউন নিশ্চিন্ন করে দিতে চেয়েছিলেন, কিন্তু মূসা আছে না নাই দুনিয়াতে? মূসা নাম নাই আপনাদের এলাকায়, কিন্তু ফেরাউনের নাম আছে। ইব্রাহিমকে নমরুদ শেষ করে দিতে চেয়েছিলেন আগুনে ফুরে, ইব্রাহিমের নিশান শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু দুনিয়াতে ইব্রাহিম নাম আছে না নাই? নমরুদ আছে। আবু জেহেল আবু লাহাব আল্লাহর নবীকে এমনভাবে নির্যাতন করেছেন, আল্লাহ এই দেশ থেকে দুনিয়া থেকে নবীকে শেষ করে দেওয়ার জন্য গলায় রশি লাগিয়ে গলায় গামছা লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। সেই অবস্থায় এদেশের কোনো মানুষ আবু জেহেল নাম রাখে, আবু লাহাব রাখে, কিন্তু মোহাম্মদ আছে না নাই? আমি গত মাসে আমরা ওমরায় গেছিলাম, হযরত মাওলানা মামুন লোক সাহেব সহ আমিও ছিলাম। মক্কা শরীফের সামনে একটা বড় টাওয়ার আছে, শরীকে মক্কা, মক্কা টাওয়ার বলে। আমরা পশ্চিম পাশের সিঁড়ি দিয়ে নামতেছি, পূর্ব পাশের সিঁড়ি দিয়ে পাশাপাশি 20-30 ফিট ব্যবধান কিছু লোক উঠতেছে। আমাদের পিছনে যারা ছিল তারা চিৎকার দিয়ে শুরু করছেন, এই আমলি কামলি, বুঝেননি? এদের নামও বিকৃত হয়ে গেছে, ওই দলের নামটা এখন গালি হয়ে গেছে, কথা কর না কে? এই দলের নাম কি হয়ে গেছে? এই করল কে? যাদের দাপটে, যাদের আঙ্গুল হেলানিতে আপনারা রাস্তা দিয়ে হাঁটতে পারেন নাই, যুবকরা বাড়ি ছেড়ে ফেলাইছে, বছরের পর বছর মামলা খেয়ে লুকিয়েছিল, এই যাদের দাপট ছিল তাদের নাম আজকে এই দেশের জনগণের কাছে একটা গালি, ঠিক না বেটি? এই জন্য মুরব্বীরা ভাইয়েরা বলি, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি না থাকে, আল্লাহ যে একজন আছে সেটা যদি বিশ্বাস না করে, দুনিয়াতে এমন বেইজ্জত হতে হবে দুনিয়ার নাম রাখাটাও গালি হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন। আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? দুনিয়াতে জাহান্নামে যাওয়ার বহু ওসাইল আছে, সবগুলো ত্যাগ করতে হবে, ঠিক না বেটি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফ হয়ে যাক আমরা চাই তো, গুনাহ মাফ না হোক এরকম কেউ আছি? গুনাহ মাফ হওয়ার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা করব তো ইনশাআল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ তাআলার আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আল্লাহর নবী বলেন তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কিভাবে করবেন, কিভাবে করবেন আমার মুখে মুখে পড়েন। রসুল বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সবাই বড় করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবো তো? এটা কি বেশি কঠিন? না। যুবক ভাইয়েরা বলো, এটা কি কঠিন? না। কষ্ট লাগে? না। টাকা খরচ আছে? না। কোনো অসুবিধা হবে? না। শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার এই সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলেন, হযরত আম্মা জান আয়েশাকে ওসিয়ত করে দেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে তোমার গুনাহ মাফ করে ঘুমাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কেমনে মাফ করাবো? আল্লাহ রাসূল বলেন, আমার মুখে মুখে পড়েন, যেই ব্যক্তি তিনবার ইস্তিগফার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। এটা আমরা জানি তো সবাই, এটা পড়তে সর্বোচ্চ লাগবে 20 সেকেন্ড, কয় সেকেন্ড? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়তে সময় লাগবে 100 বার পড়তে 3 মিনিট, কয় মিনিট? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান আয়েশাকে ওসিয়ত করতেন, হে আয়েশা, তুমি যখন রাত্রে ঘুমাবে, ঘুম যাওয়ার আগে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, এই সওয়াব নিয়ে ঘুমাবে। সুবহানাল্লাহ, তো জোরে কইছেন যে মানুষ শুনবো কেন? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে অনেক সময় লাগে, ঘুমের আগে কেমনে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবো? মুরব্বীরা আমার কথা বুঝেন? আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, যেই ব্যক্তি ঘুমের আগে তিনবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক তাকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করবে। তিনবার সূরা ইখলাস পাঠ করতে কয় সেকেন্ড লাগে? 30 সেকেন্ড, কয় সেকেন্ড? পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, রাত্রে ঘুমাইবার আগে একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমাবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, উমরা করার জন্য তো বাইতুল্লাহ তওয়াফ করা লাগে, বাইতুল্লাহ জিয়ারত লাগে, সাফা মারওয়া সাই করা লাগে, আমি ঘুমের আগে বাইতুল্লাহ কেমনে জিয়ারত করব, কেমনে সাফা মারওয়া সাই করব? রাসূল বলেন, যেই ব্যক্তি এই চারটা শব্দ ঘুম যাওয়ার আগে পাঠ করবে, আল্লাহ পাক তাকে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করবে। এটা কি? সবাই আমার মুখে মুখে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুধু এটা নয়, আল্লাহর পাক আল্লাহর নবী বলেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে চারটা শব্দ বেশি প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। আমরা জানি তো সবাই, এই চারটা শব্দ উচ্চারণ করতে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। তিনবার কুল হুয়াল্লাহ পড়তে কয় সেকেন্ড? 30 সেকেন্ড। এই চার শব্দ পড়তে 10 সেকেন্ড, কত সেকেন্ড হলো? 40 সেকেন্ড। ইস্তিগফার পড়তে 20 সেকেন্ড, কত লাগলো? এক মিনিট ব্যয় করে যদি এতগুলো গুনাহ মাফ করার ব্যবস্থা হয়, আপনারা কেউ রাজি নেই? কারা কারা রাজি? ওয়াদা করেন আজ থেকে এই আমল করে ঘুমাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন কথা আছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা বসেন, দোয়া করে যাবেন, তবে তো ইনশাআল্লাহ। এই সমস্ত মজলিসে আসলে দোয়া না করে কোনোদিন যাবেন না,
কারণ এখানে অনেক ফেরেশতারাও থাকতে পারে। তো আপনার সাথে যদি ফেরেশতারা দোয়া করে, কারণ ফেরেশতারা থাকবে যে এটা হাদিসে আছে, কি আছে হাদিস শরীফে আছে, এই সমস্ত মাহফিলগুলো চতুর্দিকে ওয়াকাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা নিরাপত্তার ব্যবস্থা দিয়ে রাখে। তো ফেরেশতারা নিরাপত্তার ব্যবস্থা দিলে এখানে আসে না নাই? তো ফেরেশতাদের এই জমাত থেকে কেউ বাড়িতে এমনি যাবেন না, দোয়া করেই যাবেন। কেন যাবেন? আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়াজাকারা হুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যারা মাহফিলে উপস্থিত হয়েছে তাদেরকে নিয়ে আল্লাহ পাক আরশা আজিমে ফহর করে। এবং ফেরেশতারা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞেস করে ওয়াসেকপুর মাদ্রাসার সবাই যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছে তারা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা গুনাহ মাফ চায়, তারা সম্পদ চায়, তারা দৌলত চায়, তারা মামলা থেকে রেহাই চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে আপনাকে দেখে নেই। তো আমাকে না দেখে তারা একভাবে আমার উপর আস্থা রাখলো কেন? ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতারা তোমরা জেনে রাখো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে তাদেরকে আমি মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? তো মাহফিলে আসলে ওলামা একরামের সামনে বসবেন, মাদ্রাসায় আসবেন, বেকার কোনো কাজ না থাকলে আলেমদের সোহবতে বসবেন, মোহতম শাহ হুজুরের দরবারে আসবেন, দোয়া নিয়ে যাবেন, আলেমদের চেহারা দেখলেও সব। কথা কি বুঝে আসছে? আল্লাহর নবী বলেন মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো আলেমের সাথে মুসাফাহা করলো সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফাহা করলো। ওমান জালাসা আলেমান ফিদ দুনিয়া ফাকাদ জালাসানি ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসলো কাল কিয়ামতের ময়দানে সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে বসবে। আপনারা কেউ জান্নাতে বসার জন্য রাজি নেই তো? তাহলে উলামা ইকরাম, হযরত উলামা ইকরাম, এত বড় মাদ্রাসা, আপনারা এই ওয়াসেকপুর মাদ্রাসার বয়স কত? 75 বছর। সুবহানাল্লাহ। এই 75 বছরের মাদ্রাসাগুলোতে দোয়া হয়, আমি আপনাদেরকে বলি আমাদের চট্টগ্রামে দোয়া হয় সারা বাংলাদেশে, আয় আল্লাহ ফজরের নামাজের পরে যখন আমরা সবাই ঘুমাই এই বেগুনা মাসুম তালেবে ইলমদেরকে নিয়ে উলামা ইকরাম আকাবেররা দোয়া করতেন আয় আল্লাহ আত্রাফকে মুসলমান ও তওয়াঙ্গার কর দে। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন, কোরআনের সাথে মহব্বত রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সবাইকে আলেমদের সাথে জড়ে থাকার তৌফিক দান করুন, আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। কেন মহব্বত করবেন? আল্লাহ রাসূল বলেন ফা ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুফাইকুম, আলেমদের কারণে তোমরা দুনিয়াতে সাহায্যপ্রাপ্ত হও, তোমরা দুনিয়াতে রিজিক পাও। লাআল্লাকা তুরযাকু বিহি, আলেমরা তেলাওয়াত করে বলেই, আলেমরা জিকির করে বলেই, আলেমরা তাহাজ্জুদ করে বলেই এই দেশের সর্বশ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা জিকির করে না, যারা আল্লাহর নাফরমানি করে তারাও রিজিক পায়। আল্লাহ রাসূলের হাদিস লাআল্লাকা তুরযাকু বিহি, আলেমদের কারণে পাও। এই জন্য ওলামা ইকরামদেরকে নাকদরি করবে না। কোনো যুবকদেরকে বলি হাজারো বেয়াদবি আমরা করি কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন।